নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কাজলি মাছের তেল ঝালের রেসিপি করে দেখাবো। আর এই কাজলি মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। কি করে আমি তেল ঝাল তৈরি করব সেটা দেখে নেওয়া যাক। কাজলি মাছের তেল ঝাল তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এতে মাখিয়ে নেব লবণ আর হলুদ। যারা যারা কাজলি মাছ খেয়েছেন তারা অবশ্যই জানেন এই মাছটা কতটা টেস্টি। দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। তারপরে মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে 15-20 মিনিট রেখে দেব। আর একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে ছোট পাত্রের মধ্যে নিয়েছি জল, দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। 1 চামচের সাহায্যে ভালো করে গুলে নেব মশলাগুলো জলের সাথে। ডাইরেক্ট যদি তেলের মধ্যে দেওয়া হয় মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণেই আগে থেকে গুলে নিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। তেলের থেকে সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুনের পেস্ট। তেলের মধ্যে যদি আলাদাভাবে রসুনের পেস্টটা দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে তেলে। আর যখন ভাজা সুন্দর ফ্লেভার বেরোবে তখন দিয়ে দিতে হবে 1 চা চামচ আদার পেস্ট আর চেরা কাঁচা লঙ্কা। আমি যখন জিরে ধনের গুঁড়োটা জলে গুলে নিয়েছিলাম সেই সময় কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা চিরে দেওয়া হলো। তারপর আদা ও কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাগুলো। দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। অল্প করে একটু জল দিয়ে দেওয়া হলো যেন মশলাটা নিচে লেগে না যায়। এইভাবেই মশলাটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেব টমেটোর পেস্ট। এইখানে একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা, আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেওয়া কাঁচা যে কাজলি মাছ। কাজলি মাছ কিন্তু কাঁচাই বেশি ভালো লাগে। যদি আপনাদের কাঁচা অপছন্দ হয় তাহলে আপনারা মাছটা অবশ্যই ভেজে নেবেন, তবে আমার মতে কাঁচা রান্না করলে কিন্তু দারুণ লাগে। তেলের মধ্যে মাছটা দিয়ে 3-4 মিনিট একটু কষিয়ে নেব। মশলার মধ্যে আমি কিন্তু আলাদা করে আর লবণ দিইনি, কারণ মাছের মধ্যে যতটা লবণ মাখানো ছিল তাতে রেসিপিটা হয়ে যাওয়ার কথা, কিন্তু পরে যদি লবণ লাগে সেটা চেক করে দিয়ে দেব। তারপরে জল দিয়ে দেওয়া হলো, জলটা একদম অল্প করে দেব কারণ এই মাছটা এতটাই নরম, হতে কিন্তু বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটু ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে নেব। দেখাই যাচ্ছে জল কিন্তু টেনে গেছে। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন, আর যদি মাখা মাখা করতে চান তাহলে অবশ্যই জলটা কম দেবেন।
রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। আর সবশেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেল ঝালে যদি লাস্টে সর্ষের তেল না দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা পুরো অসম্পূর্ণই থেকে যায়। আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।